আসসালামু আলাইকুম শৌখিনতার তথ্যে শৌখিন মানুষদের জন্য আজকে থাকছে বাজরিগার পাখির বাচ্চা মারা যাওয়ার কারণ এবং এর সমাধান যে কোনো শৌখিন পাখি পালকদের কাছে পাখি ডিম বাচ্চা করাটা অনেক এক্সাইটমেন্টের ব্যাপার তো আপনার পাখি বাচ্চা দিয়েছে তারপরে যদি সেই বাচ্চা মারা যায় সেটা যতটা এক্সাইটমেন্ট ছিল ততটাই দুঃখের হয়ে যায় তাই আজকের পর্বে আমরা বাজরিগার পাখির বাচ্চা মারা যাওয়ার বেশ কয়েকটি কারণ এবং এর সমাধান সম্পর্কে জানব বাজরিগার পাখির বাচ্চা মারা যাওয়ার প্রথম এবং প্রধান যে একটি কারণ সেটি হচ্ছে হাড়ির মধ্যে বাচ্চার মল জমা হয়ে থাকা এবং সেই মলের মধ্যে বাচ্চা ছোট বাচ্চা থেকে সেটা মলের ভিতরে পড়ে গিয়ে মারা যাওয়া অর্থাৎ আপনার বাজরিগার পাখি হয়তোবা ছয়টি বা আটটি ডিম দিয়েছে এবং প্রথম ডিম থেকে শেষের ডিমের ডিস্টেন্স কিন্তু প্রায় এক সপ্তাহ বেশি হয়ে যাবে তো আপনার প্রথম যে ডিমটি ফুটেছে সেটার বাচ্চা মোটামুটি বড় হবে শেষের ডিমগুলো কিন্তু অনেক ছোট ডিমের বাচ্চা অনেক ছোট হবে আর প্রথম বাচ্চাগুলো হাড়ির মধ্যে যে মল ত্যাগ করবে এগুলো জমা হয়ে তার মধ্যে ওই ছোটো বাচ্চা ওই মলের নিচে পড়ে মারা যেতে পারে সুতরাং আপনাকে লক্ষ্য রাখতে হবে বাচ্চা ফোটার পরে হাড়ির মধ্যে ময়লা জমা হয়েছে কিনা খুব বেশি ময়লা জমা হলে অর্থাৎ বাচ্চার পায়খানা জমা হলে সেগুলো কিন্তু পরিষ্কার করে দিতে হবে এবার বাজরিগার পাখির বাচ্চা মারা যাওয়ার দ্বিতীয় কারণটি হতে পারে অনেক সময় দেখা যায় সদ্যজাত বাচ্চার খাদ্য থলিতে সিড মিক্স দেখা যায় অর্থাৎ সম্পূর্ণ পুরো একটা সিট তার খাদ্য থলিতে দেখা যায় এটা বাজরিগার পাখির বাচ্চা মারা যাওয়ার কিন্তু একটি অন্যতম কারণ কারণ ওই ছোট বাচ্চাটি অত বড় দানা হজম করতে পারবে না মা বাবা পাখি হয়তোবা খাবার খেয়ে গিয়েই বাচ্চাকে খাওয়াইছে যেটা পাখির সম মানে ওই বাচ্চা পাখি হজম ঠিকঠাক করতে পারবে না এজন্য আপনারা বাজ্রিগের পাখির বাচ্চা ফোটার পর সিডমিক্স তো অবশ্যই দিয়ে রাখবেন এবং সিডমিক্সের পাশাপাশি আপনারা নরম জাতীয় যে খাবারগুলা সফট ফুড এগুলো নিয়মিত পাখির খাঁচায় দিবেন তাহলে কিন্তু পাখি সেগুলো যখন বাচ্চাকে খাওয়াবে বাচ্চা সেগুলো সহজেই হজম করতে পারবে আপনারা এজন্য বাজরিগার পাখির বাচ্চা দ্রুত বড় করার যে খাবারগুলো এগুলো নিয়মিত দিতে পারেন আমি এর আগে একটি ভিডিও পোস্ট করেছি যেখানে বাজরিগার পাখির বাচ্চা দ্রুত বড় হওয়ার খাবারগুলো নিয়ে আমি আলোচনা করেছি আপনারা সেই খাবারগুলো দেখে নিতে পারেন এবং আপনার ফোটা বাজরিগার পাখিকে বাচ্চাকে এই খাবারগুলো খাওয়াইতে পারেন বাজিগার পাখির বাচ্চা মারা যাওয়ার পরের যে কারণ সেটি হলো ডিমের খোসা অত্যাধিক শক্ত হওয়া আপনারা অনেক সময় লক্ষ্য করবেন ডিমের মধ্যে বাচ্চা পরিপূর্ণ হয়েছে কিন্তু ওই বাচ্চা বের হতে পারে নাই ডিমের মধ্যেই মারা গিয়েছে এটা কিন্তু ওই পাখির ডিমের খোসা শক্ত হওয়ার কারণে আর পাখির ডিমের খোসাটা শক্ত হয় মূলত পাখির শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বেশি হওয়ার কারণে এজন্য আপনারা ইচ্ছা মতো যখন তখন পাখিকে ক্যালসিয়াম ওষুধ খাওয়াইতে যাবেন না বরং ক্যালসিয়াম ওষুধের চাইতে আপনার খাঁচার মধ্যে ক্যাটেল ফিশ বোন মিনারেল ব্লক এগুলো অলওয়েজ দিয়ে রাখবেন পাখির প্রয়োজন মতো সেখান থেকে পাখি খেয়ে নেবে এতে করে পাখির ডিম বাইন্ডিং বা ডিমের খোসা ভেঙে বাচ্চা বের হয়ে আসার প্রবলেম এগুলো হবে না আর যদি মনে হয় আপনার পাখিকে ক্যালসিয়ামের ঔষধ খাওয়াইতেই হবে তাহলে আপনারা ওষুধ সেটা কোর্স হিসেবে খাওয়াইতে পারেন দুইবার বা তিনবার বাচ্চা করার পর কিন্তু মাঝে মধ্যে আপনি পাখিকে যে ক্যালসিয়ামের ঔষধ খাওয়াবেন এটা কিন্তু ঠিক না বাজিকার পাখির বাচ্চা মারা যাওয়ার পরের যে কারণটি সেটি হচ্ছে আপনি পাখিকে যে নরম জাতীয় খাবারগুলো খাইতে দিছেন খাঁচার মধ্যে সফট ফুড হোক বা যে কোনো নরম খাবার হোক এই নরম খাবারগুলোতে পানির পরিমাণ থাকার কারণে ওই খাবারটা বেশিক্ষণ কিন্তু ভালো থাকে না আপনি সকালবেলা হয়তো বা পাখিকে সফট ফুড বা নরম খাবার খাইতে দিলেন ওই খাবারটা যদি সারাদিন রাখেন তাহলে দেখা যাবে খাবার বিকেলের দিকে এসে গন্ধ হয়ে যাবে এবং পচা হয়ে যাবে ওই পচা বা গন্ধ খাবার যদি আপনার বড় পাখি খেয়ে বাচ্চাটাকে খাওয়ায় তাহলে কিন্তু বাচ্চার বধহজম বা পায়খানা হয়ে যাবে আর এই পায়খানা হওয়ার কারণে ওই ছোট বাচ্চা কিন্তু আর বাঁচতে পারবে না এজন্য আপনারা অবশ্যই পাখিকে সফট ফুড খাইতে দিলে সেটা তিন চার ঘন্টার বেশি খাঁচার মধ্যে রাখবেন না যদি আর আর এমন পরিমাণে খাবার দিবেন যেই খাবার তিন চার ঘন্টার মধ্যেই পাখি খেয়ে শেষ করতে পারবে এমন না আপনি অনেক পরিমাণ খাবার ভিতরে দিয়ে দিলেন যেটা সারাদিন যাবত পাখি খেয়ে শেষ করতে পারতেছে না এই অবস্থাতেই কিন্তু ওই খাবারটা গন্ধ পচে যায় আর সেটা খেয়েই আপনার বাজরিগার পাখির বাচ্চা মারা যায় সুতরাং কোনোভাবেই আপনারা এই ভুলটি করবেন না পাখির বাচ্চা মারা যাওয়ার পরবর্তী যে কারণ সেটি হলো পাখি বাচ্চাকে ঠিক মতো খাওয়াচ্ছে না সাধারণত বাজিরিকার পাখির বাচ্চা ফোটার পর পাখি সাধারণ সময়ে নর্মাল সময়ে যে পরিমাণ খাবার খায় তার চেয়ে পাঁচ ছয় গুণ খাবার বেশি খায় আর আপনি যদি সেই পরিমাণে দানাদার খাবার বা নরম খাবারগুলো খাঁচার মধ্যে না দেন সেক্ষেত্রে দেখা যাবে মা পাখি বাবা পাখি তাদেরকে খাওয়াইতে পারবে না এই কারণে বাচ্চা মারা যেতে পারে আবার কিছু কিছু পাখির স্বভাবই এমন হয়ে থাকে বাচ্চাকে না খাওয়ানো আপনার পাখির যদি এই ধরনের স্বভাব হয়ে থাকে তাহলে আপনাকে হ্যান্ড ফিডিং করাইতে হবে এজন্য লক্ষ্য রাখতে হবে বাচ্চা ফোটার পরে বাজরিকার পাখি তাদের বাচ্চাকে খাওয়াচ্ছে কিনা যদি না খাওয়ায় তাহলে কিন্তু অবশ্যই হ্যান্ড ফিডিং করাইতে হবে আর এ ধরনের প্রবলেম হয়ে থাকে প্রথমবার ব্রিডিং দেওয়া বাজরিকার পাখির ক্ষেত্রে এবং আপনি যে পাখিকে কন্টিনিউয়াসলি ডিম বাচ্চা করে নিচ্ছেন এ ধরনের পাখির ক্ষেত্রে পাখির বাচ্চা মারা যাওয়ার পরবর্তী যে কারণ এটি হল জেনেটিক্যাল কারণ অনেক ক্ষেত্রে দেখবেন একই জোড়ার বারবার বাচ্চা হচ্ছে সব বাচ্চা বিকলাঙ্গ হচ্ছে বা পঙ্গু হচ্ছে বিভিন্ন প্রবলেম হচ্ছে কোনো কারণ আপনি খুঁজে পাচ্ছেন না তখন অবশ্যই ওই জোড়াটা আপনি চেঞ্জ করে দিবেন। এই প্রবলেমটা হচ্ছে জেনেটিক প্রবলেম আর জেনেটিক এই প্রবলেমগুলো মূলত হয়ে থাকে ভাই বোনের মধ্যে জোড়া দিলে আপনি ভাই বোন পাখিকে জোড়া দিয়েছেন তারা ডিম বাচ্চা করছে আর এই ধরনের ডিম বাচ্চাতেই এই প্রবলেমগুলো হয়ে থাকে পাখির বাচ্চা মারা যাওয়ার আরেকটি কারণ হতে পারে পাখির ছোট বাচ্চা হাড়ির মধ্যে থাকা অবস্থায় পাখিকে স্প্রের মাধ্যমে গোসল করে দেওয়া আপনি আপনার বড় পাখিকে স্প্রের মাধ্যমে গোসল করায় একদম সুপসুপা করে দিয়েছেন আর ওই পাখি গিয়ে যদি তার ডিম বা বাচ্চার ওপর বসে তাহলে কিন্তু ওই ডিম নাও ফুটতে পারে বা ওই বাচ্চা মারা যেতে পারে এই জন্য বাজরিগার পাখির বাচ্চা হাঁড়িতে থাকা অবস্থাতে আপনারা গোসল করে দিবেন না স্প্রে করে আশা করি এই কারণগুলো থেকে আপনি যদি আপনার পাখিকে বাঁচিয়ে রাখেন তাহলে ইনশাল্লাহ আপনার পাখির বাচ্চা মারা যাবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী শৌখিনতার তথ্য নিয়মিত পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ